বিপুলারাই আরে হায় খেলায়া পালা ওই বেহুলা সুন্দরী এবারে পাশার বিছায়া তিরেন এই পুয়া দশচারি ওই কেউ না হারে কেউ না জিতে যায় সরাসরি দেখো পাশারে বসিয়ে গেল পদ্মা বিষহরি আরে হয় না এই পাশার দেখিয়ে পদ্মায় আনন্দিত হইল আরে এবার বালির হাতে কড়ি পদ্মা গোপনে ধরিল আরে এই পাশারে জিতিয়ে বালা আনন্দিত মন আরে এবার কন্যাকে ডাকিয়ে বালা কি বলে বচন আরে হয় না দেখো বিপুলা এবার তুমি আমার কাছে পাশরিতে হেরে গেছো তাই তো আজ দিদি তুমি আমার প্রেম আলিঙ্গন প্রেমী জানে না যে ওই কেন দিলে মন ও সময় গো প্রেম করিলে হয় গো জ্বালাতন প্রেমী জানে না দুজন কেন দিলে মন অসময়ে প্রেম করলে ওগো প্রভু হয় গো জ্বালাতন ছোট হতে রপিলেন দেখো বড় যত্ন করে ছোট হতে রপিলেন দেখো বড় যত্ন করে হায় যত্ন থেকে বেযত্ন হইলে ডালে ফুলে মরে হায় ছোট হতেই রপিলেন বড়ই যত্ন করে যত্ন থেকে বেযত্ন হইলে ডালে ফুলে মরে রপিলেন বৃক্ষ বড়ই যত্ন করে যত্ন থেকে বেযত্ন হলে সে একেবারে ডালে ফুলে মরে বিপুলা বলো প্রভু তুমি এবার ভিক্ষার তুলা দিচ্ছ কেন আরে ভিক্ষার তুলা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে বিপুলার ভিক্ষের তুলনা বিপুলা দিচ্ছ কি কারণ হাসি মুখে তবে বিপুলার বিপুলা ভিক্ষা তো না বিপুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দাও বিপুলা, কেউ আনন্দ। না না না, ওই কাঁচা কাঁচা ডালে খাইলে মুখে লাগে কোষা। কাঁচা কাঁচা ডালে খাইলে মুখে লাগে কোষা। তো না ডালে খাইলে জিবাই লাগে মিঠা খাইলে। কাঁচা কাঁচা ডালে খাইলে মুখে লাগে কোষা। পাকা তো না ডালে খাইলে জিবাই লাগে মিঠা। কাঁচা কাঁচা ডালে খেলে মুখে লাগে কোষা, পাকা তো না ডালিম খেলে জানো প্রভু জিবাই লাগে গো মিঠা। বিপুলা বলো প্রভু তুমি আমার ডালিম আর তুমি নাচ কেন প্রভু? আরে ডালিম বলো না তুলো না বিপুলা দিচ্ছ কি কারণ? কেন কেন বলো বিপুলা হাসি মুখে দাও বিপুলা রে আলিঙ্গন। সে কখনো হতে পারে না। তবে শোনো প্রভু, গরম গরম দুধ খাইলে জিবাই যায় গো ছাল। গরম গরম দুধ খাইলে জিবাই যায় গো ছাল। জুহুরাইয়া না দুধ খাইলে লোকে বলিবে ভাল হয়। গরম দুধ খাইলে জিবাই যায় গো ছাল। জুড়াইয়া না দুধ খাইলে লোকে বলিবে ভাল। গরম গরম দুধ খেলে জিবাই যায় ছাল। জুড়াইয়া না দুধ খেলে এই সর্ব লোকেরা জানো প্রভু তোমায় বলবে বলো প্রভু তুমি আমার কাছে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ কেন? দুধের তুলনা বিপুলা দিচ্ছ কি কারণ? এই এসব তুমি মোটেই পারছ না। না হাসি মুখে দাও বিপুলা রে আলিঙ্গন। না দুধের তুলনা বিপুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দাও বিপুলা রে আলিঙ্গন। এই কথা তুমি আমায় বলো না। না বলছি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না 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 প্রভু না। দুধরে তোরা বিপুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দাও বিপুলা প্রেম আলিঙ্গন। প্রভু বিপুলা একই কথা তুমি আজ আমায় বারবার করে বলো না, বলো না প্রভু। তুমি যে আমার সঙ্গে প্রতিশ্রুতি করেছো আজ তুমি যে আমার সঙ্গে পাশেতে হেরে গেছো। না সে কখনো হতে পারে না। ওই বাপ মায়ে বিবাহ দিয়েছে শিক্ষিত দেখিয়া। বাপ মায়ে বিবাহ দিয়েছে শিক্ষিত দেখিয়া। কেন দেখে লাগে অতি বড় চাষা? বাপ মায়ে বিবাহ দিয়েছে শিক্ষিত দেখিয়া। ওই আজ কেন দেখে লাগে অতি বড় চাষা? বাপ মায়ে বিবাহ দিয়েছে ওই শিক্ষিত দেখিও আজ কেন দেখি লাগে প্রভু তুমি তুমি অতি বড় তারপর তুমি আমার চাষা বদলে বললে করেছি জানো বলো হয়তো জানো না বলো প্রভু এই চম্পকের যত আমার ভাই বন্ধু আমাকে কেউ আমায় গালাগালি দেয়নি আজ তুমি আমার চাষা বদলে করলে জানো তোমাকে আমি কঠোর শাস্তি দিতে পারি প্রভু জানে আজ তুমি করলে না কতই কিছু করতে পারো ওগো প্রভু একই কথা তুমি বারবার করে আমায় বলেছো তাই আমি ভেবেছি তাই ভেবে ফেলেছি তুমি ছোট তো তুমি চাষ তুমি চাষ করবে পুলা আবার আমি তোমায় কিছুতেই ক্ষমা করব না বারবার তুমি আমার চাষা আদর করলে বুঝেছি তুমি হয়তো আজ বাবার কাছে সতীত্ব বর্বর করেছ একই বলছো প্রভু না 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 সে কখন হতে পারে না তুমি একটা আমার কাছে প্রভু কাল হয়ে দাঁড়িয়েছো এত তুমি বল খুশি হয়ে দাঁড়িয়েছো না রে যাও এই বাসর ঘর থেকে কেন তাড়িয়ে দেবে কি আমার ভুল করেছি ওগো প্রভু আজ তুমি আমায় তাড়িয়ে দিও না প্রভু ওগো প্রভু সত্যি আমি অনেক ভুল করেছি তোমার কাছে আমি কি বলতে তোমায় কি নাই বলে ফেলেছি ওগো প্রভু এই শুধু বাসর ঘরে স্ত্রী বলে তুমি একবার আমায় ক্ষমা দিও প্রভু আমায় তুমি ক্ষমা দিও ক্ষমা দিও প্রভু তোমাকে আমি কিছুই ক্ষমা দেব না কি অপরাধ করেছি নারী হয়ে পুরুষের বাক্য কই লঙ্ঘন কেন ক্ষমা দেবে না স্বামী ছাড়া থাকবে ওগো প্রভু সারাটি জীবন না 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 সে অসম্ভব সে কখনো হতে পারে না প্রভু আনো প্রভু হে হস্তে ধরিয়াইব ওলি আজিকা দিরা রে প্রভু গো ক্ষমা করো তুমি কাহানো প্রভু হে তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমায় ক্ষমা দিও ভালোয় ভালো আজি কারো রাতি প্রভু গোজা ভোগ ভালোয় ভালো কালকে রোনা রাতে দেব তুই সিঙ্গার কারি রাতে প্রভু গো যাওগি ভালোয় ভাল কালকে রোনা রাতে দেব শুরু তুই সিঙ্গার আজ কারি রাতে প্রভু যাও ভালোয় ভাল কালকে রাতে দেব তোমায় আজ আমি শুরু তো সিঙ্গার বিপুলা ওরে বিপুলা আমাকে ক্ষমা করে দিও এই কথা তুমি কেন আমায় আগে বলনি বলো কেন বলনি রে আমি বড় ভুল করে ফেলেছি রে ওরে বিপুলা আজকে যে রাত আমার ভীষণ ভয়ঙ্কর কাল রাত, আর সেই কথা ভুলে আমি তোমার কাছে প্রেমে মগ্ন হয়ে আমি তোমাকে যা তা করে অপমান। শোনো না, তুমি কখন আমাকে অপমান করতে পারো না, আমি যে ক্ষমা চেয়ে নিয়েছি। বলো, আমি তোমার কাছে অপরাধী হয়ে গেছি। না, তুমি কখনো আমার কাছে অপরাধী হতে পারো না। তোমাকে অপমান করার পর এই বাসার ঘর থেকে আমি যে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ওগো প্রভু শোনো, যতই তুমি আমায় বের করে দাও তবু আমি তোমার পাশে রয়েছি। দেখো পারবো না, তুমি তোমার এই হতভাগ্য স্বামীকে তোমার কোমল প্রাণ দিয়ে প্রভু একবার তোমার স্বামীকে ক্ষমা করে। কেন না পারি? তবে শোনো, এই শুধু বাসর ঘরে আমাকে নতুন বলি তুমি অপরাধী ফেলো না। বলো, আমি যে একটা তোমাকে অভিশাপ করেছি, বড় বড় একটা অভিশাপ, তাই তো বলি। বলো কি এমন অভিশাপ করেছো? যা তোমায় আমি অভিশাপ করেছি। হ্যাঁ গো প্রভু, এই অভিশাপ থেকে আজ আজ তুমি মুক্ত। বেশ প্রভু। বিপুলা বলো, সত্যি তুমি একটা দেবী, যেমনি সাবিত্রী সত্য প্রাণ রক্ষা করেছিলেন, কিন্তু তুমি তুমি যে আমার জ্ঞানকে ফিরিয়ে দিয়েছ। আমি একটা জ্ঞান হারা। এই যে দেখো, বলতে না বলতে আজ তোমার কেন সর্বশরীর ভেঙে পড়েছে? বলো না, বলো। ক্লান্ত হয়েছি, তাই তুমি পারবে না। বলো, ওই রান্না করে কিছু অন্য রান্না করে নিয়ে তুমি একবার আমার কাছে নিয়ে আসতে আমি ক্ষুধার্ত। ওগো প্রভু, আমি ক্লান্ত। কেন না পারি? সেটি তো নারীদের কর্তব্য। এসো এসো, এই পালঙ্ক রয়েছে, এই পালঙ্কের মধ্যে কিছুক্ষণ তুমি বিশ্রাম করবে। আমি এখনই ওই রন্ধন করে গিয়ে রান্নাটা সেরে নিয়ে অন্ন নিয়ে তোমার কাছে আমি তাড়াতাড়ি করে ফিরে আসবো। আমি আসতে পারি প্রভু? আমি আসি। লক্ষিন্দর পূজো দাও, পূজো দাও আমার লক্ষিন্দর। আমার মায়ের মতো কণ্ঠস্বর কে তুমি? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এসেই পড়েছি লক্ষিন্দর। তুমি আমার কাছে এই বাসর ঘরে কেন? বলো। দেখো লক্ষিন্দর, আমি বলি লক্ষিন্দর শোনো, মরে ভাবছ তুমি করো পুজো, আমি করি ভজন। বাহ দেবী, বুঝেছি বুঝেছি তোমার কথা দেবী। আমার পিতা তোমার পূজা দেয়নি বলি তুমি চাইতে আমার কাছে পূজা দেবী। কি করে ভাবলে, কি করে ভাবলে দেবী এই লক্ষিন্দর তোমায় পূজা দেবে? লক্ষিন্দর, আজ আমি তোমার কাছে বড় আশা নিয়ে ছুটে এসেছি লক্ষিন্দর, শুধুমাত্র একটি বার আমার পায়ে পুষ্পাঞ্জলি দাও না লক্ষিন্দর। সত্যি তুমি আমার কাছে অনেক আশা নিয়ে এসো পূজা নেবে বলে, কিন্তু জানো দেবী, যতক্ষণ পর্যন্ত আমার পিতা তোমায় পূজা না দেয় আমি কি তোমায় ফিরতে পারছি দেবী? তুমি ফিরে যাও লক্ষিন্দর। আজ তুইও আমার পুজো না দিয়ে তোর পিতার মতো ফিরে যেতে বলছিস? তবে ওরে লক্ষিন্দর, তুই কি ভুলে গেছিস সেই দিনের কথা? তোর পিতা আমার প্রতি পুষ্পাঞ্জলি দেয়নি বলে তোর একে ছয়টি দাদার মৃত্যু করেছি। ওই সুপরির বাগানে তোর পিতা আমার প্রতি পুষ্পাঞ্জলি দেয়নি বলে তোর পিতা 14 ডিঙ্গা ধান জন্মেছি ওই সাগরের জলে। আমার ছয় ছড়ি লেগে খেয়ে বসে আছো আর চাইতে আমার কাছে পূজা। এখনো সময় আছে লক্ষিন্দর, শুধুমাত্র একটিবার আমার প্রতি পুষ্পাঞ্জলি দাও। তুমি যা এসে আমার কাছে, তুমি আমার কাছে পাবে না, তুমি এখান থেকে চলে যাও। লক্ষিন্দর, আজ যদি আজ রাত্রে আমার না তুমি পুজো, তুমি এই লোহার বাসর ঘরে খাই ভেতরে আমার এই কালী শান্তি। এই লক্ষিন্দরকে মরণ ভয়, এই লক্ষিন্দরের মরণ ভয় পাবে না। তবু শুধু বল একটি কথা, যদি মরতেই পারো বলে তবে এই পূজা পাবে, তবে তো পূজা পাবে আমার পিতার হাতে। আমার পিতা মারবে তোমায় শত শতবার। ঠিক না দেখি লক্ষিন্দর, তোর পিতার মতো আজ তুই এই অহংকার দেখে আমি চলে গেলি। বেশ লক্ষিন্দর, তোর এই অহংকার যদি আজ আমি ভেঙে চোর মান্না করতে পেরেছি, তবে আমার নাম ব্যথায় ভরসা। আবার সামনে আরে দিতে হও। প্রণাম হই মা। বাবা গোসাই তো মাগো শয়তান করতে আছে আমাকে। মাগো কিসের জন্য শরণ করেছো মা? জানো গোসাই তো জানো, আজ আমি তোমায় কিসের জন্য শরণ করেছি। সেই শয়তান করতে আছে লোহার মেন্ড খায়, তার এক করে আছে শীতল সংসার পথ, সেই পথে প্রবেশ করে আজ তোমায় সেই লক্ষিন্দরকে করতে হবে দংশন। আমাদের ধরটা যেমন তেমন মা, আমাদের রেস্টে ঢুকবে না মা। কিভাবে আমি লক্ষিন্দর আমি প্রবেশ করবো এই সুতার সংসার? একই গৈশ্বর পাও, আজ তুমি আমার কথা লঙ্ঘন করেছো। বেশ, জয় মাদ্রাসা ছিল, তুমি সেই পথে বাড়ি ফিরে যাও। রাস্তা যদি ব্রাহ্মণ বাসটা দেখতে পাই, তাহলে যে তোমার চান্ডা ছিল ডুবডুকি বাজাবে, চলে যাও। বাবা প্রণাম হয় বাবা। বাবা ধরে সর্প প্রণাম হয় মা। বাবা ধরে মা গো, আমাকে তুমি কিসের জন্য স্মরণ করেছো মা? বেশ, ওই সচল পর্বত ছিল হার মেন ঘর, তার এক কোনায় রাখছে শীত সংসার পথ, সেই পদে প্রবেশ করে তুমি আজ লক্ষিন্দরকে করো দংশন। মা গো বাবা ধরে সর্প, আমার মুখে এক ফুটে বিষ নেই মা, কিভাবে বলল লক্ষিন্দরকে আমি দংশন করিব মাগো? বেশ, তোমার মুখে তার তিনতলা বিষ দান দিলাম মাগো। বলো এই তিনতলা বিষ আমার মুখে যে রাগিবে মা, এই তিনতলা বিষ তো হবে না আমার। তোমাকে আমি পাঁচতলা বিষ দান দিলাম মাগো, এই পাঁচতলা বিষ দিয়ে আমার হবে না যে মা। যারে যারে ধারা সার কথা মাইজরা ভর সপ্তম তলা বিষ নেছি তুমি চম্পকনগর মাগো, আমার প্রণাম গ্রহণ করো মা। তোমার কল্যাণ মাগো, আমাকে রক্ষা করো মোরে। আমি যদি এই ভাবে লক্ষিন্দরকে দংশন করি তাহলে সকল লোক চম্পকের চেতন পেয়ে যাবে। আমি কি করব? তাই তো আমি এই মুহূর্তে নিদ্রাণীকে স্মরণ করব। কোথায় আছো নিদ্রাণী? প্রণাম বাতা, আমি কেন স্মরণ করেছি তোমাকে? আজ কেন স্মরণ করেছি জানো? বলো তো নিদ্রাণী, আজ তোমার কাছে কঠোর নিদ্রা আছে। আমার কাছে দুটি নিদ্রা রয়েছে। এমন কি কি নিদ্রা? একটা কাল নিদ্রা, একটা জম নিদ্রা। জম নিদ্রা দিলে কি হয়? জম নিদ্রা দিলে সারা জীবনের মতো জমের ধরে চলে যায়। আর কাল নিদ্রা দিলে কি হয়? কাল নিদ্রা দিলে একটু যেন অচেতন হয়ে থাকে। বেশ, তাহলে তুমি সেই কাল নিদ্রা চম্পকের বিশ্বমাঝারে ছড়িয়ে দাও। বেশ মাতা, প্রণাম মাতা। তোমার কল্যাণ। না না, আমি আর এখানে বেশি বিলম্ব করবো না। আমি ওই মুহূর্তে ছড়িয়ে দেবো চম্পকনগরে। দেখি নিদ্রা নিয়ে ওই মুহূর্তে চম্পকনগরে নিদ্রা ছড়িয়ে দিচ্ছে কিনা।